আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি মোহাম্মদ আতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমার ছেলে বগুড়া সিটি ব্যাংকের ম্যানেজার মোস্তফা কামাল বনলতা আবাসিক এলাকায় 70 নম্বর প্লটে একটি বাড়ি নির্মাণ করছে। আমি তার পিতা হিসাবে ওই বাড়িতে সার্বক্ষণিক দেখাশোনা করি। এলাকার কতিপয় ছেলেপেলে যেমন পাভেল, পারভেজ, পাপ্পু, পপেল, এরা মিস্টার এরা বাড়ি নির্মাণের শুরু থেকেই বাড়ির সমস্ত কাজ তাদেরকে দেওয়ার জন্য দাবি জানায়। সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি, এই কারণে যে আমরা বাড়ি নির্মাণ করার জন্যে একটা প্যাকেজ কাজ একটা গ্রুপকে দিয়ে দিছি। তো তারা পূর্বপর এই দাবি জানাই আসছে। তো আমার গ্রিল মিস্ত্রি গ্রিলের কাজ করা শুরু করলে তারা আরও বেশি ক্ষুব্ধ হয় এই গ্রিলের কাজ নেওয়ার জন্য। তো আমি সেটা দিতে অস্বীকার করায় তারা গত পরশু দিন অর্থাৎ 19 তারিখ আমার বিল্ডিংয়ে যে ইট পাটখেল মারে মিস্ত্রিদের নামায়ে নিয়ে আসে, কাজ বন্ধ করে দেয়। সেদিন আমি ঘটনাস্থলে ছিলাম না, ঈশ্বর দিতেছিলাম। খবর পেয়ে আমি দ্রুত ফিরে গতকাল 20 তারিখে বিল্ডিংয়ে গেলে তারা আবারও দলবল সহ আমার কাছে যে কাজের দাবি করে এবং কাজ না দিলে তাদেরকে 2 লাখ টাকা দিতে হবে। আমি কোনোটাই দিতে না চাওয়ায় বা অস্বীকার করায় তারা আমার গ্রিলের মিস্ত্রি মাসুমকে মারধর করে, আমাকে ধাক্কাধাক্কি করে, আমাদের বিল্ডিংয়ের যে সমস্ত লেবাররা কাজ করতেছিল তাদেরকে নামায় নিয়ে আসে, মিস্ত্রিদেরকে ডেকে কাজ বন্ধ করে দেয়, ইট পাটখেল মারে। সেখানে উপস্থিত পাড়া প্রতিবেশী এবং ওই এলাকায় যাদের বাড়িঘর আছে, দোকানপাট আছে, তারা প্রত্যক্ষভাবে সবাই এই ঘটনা দেখছে। আমি এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। ইতিমধ্যেই আমি থানাতে অভিযোগ দায়ের করেছি এবং থানাতে মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাস্থলে কালকে ঘটনার পর থেকে অর্থাৎ 12টার পর থেকে পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ সার্বক্ষণিক তদারকি করছে ঘটনা। এবং মিস্ত্রিরা ভয়ে অনেকেই পালাই গেছিল। পুলিশ ডিপার্টমেন্টের অনুরোধে তারা আজকে আবার কিছু কিছু লেবার কর্মস্থলে এসে কাজ শুরু করছে। অনেক জিনিসপত্র নষ্ট করছে, ভাঙচুর করছে, ইট পাটখেল মারছে, গাঁথনি ফেলে দিয়েছে। এবং আমাদের এখানে যে গ্রিলের মিস্ত্রি মাসুম তাকে শুধু মারধরই করেনি, পরবর্তীতে তার বাড়িতে যে হামলা করছে, ঘর দরজা ভাঙচুর করছে, তার শ্বশুর বাড়িতে যে হামলা করছে, ঘর দরজা ভাঙচুর করছে, ইত্যাদি অনেক অঘটন করছে। এই ঘটনার দ্রুত তদন্ত এবং বিচার দরকার। আমি বঙ্গবন্ধু পরিষদের একজন সদস্য এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হওয়া সত্ত্বেও আমাকে যেভাবে হেনস্থা করেছে, এর সুষ্ঠু বিচার অবশ্যই হওয়া দরকার। এবং আমি এই সুষ্ঠু বিচারের জন্যে থানা প্রশাসন এবং র্যাবকে মৌখিকভাবে এবং থানা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করছি।